আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুহতারম হাজেরিন, এই ভিডিওর মধ্যে আপনাদেরকে আমি জানাজার নামাজের ফজিলত সম্পর্কিত কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা অনেকেই জানাজার নামাজের মধ্যে শরীক হই, জানাজার নামাজ পড়ি, পাশাপাশি জানাজার নামাজ শেষ করে আমরা কি করি, আবার কবরস্থান পর্যন্ত যাই, কাফন দাফন শেষ করে দাফন দিয়ে দোয়া করে তারপরে আমরা ফিরে আসি। তো আমরা জানি না জানাজার নামাজ পড়লে কতটুকু ফজিলত হয়, জানাজার নামাজ পড়লে কতটুকু সওয়াব হয়। আসলে ভাই, মুসলমান যখন মারা যায়, আশেপাশের আত্মীয় স্বজন এলাকা থেকে যখন আমাদের পাড়াপড়শি ভাই বোন মারা যায়, আমাদের কিছু হক রহিয়াছে তাদের জন্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, একজন মুসলমান আরেকজন মুসলমানের উপর ছয়টা হক রয়েছে। তার মধ্যে এক নম্বর হক হলো, একজন মুসলমান ভাই আরেকজন মুসলমান ভাইকে যখন সালাম দেয় তখন তার সালামের উত্তর দেওয়া, জোরে তাকে শোনায় দেওয়া। দুই নম্বর হক হলো, একজন মুসলমান ভাই আরেকজন মুসলমান ভাইকে যখন দাওয়াত দিবে তার দাওয়াত কবুল করা, গ্রহণ করা। তিন নম্বর হক হইতেছে, কোনো দিনই ভাই এসে যদি আপনাকে নসিহতমূলক কিছু কথা বলার জন্য আপনাকে ডাকে, তার ডাকে সাড়া দিয়ে সামান্য একটু সময় দিয়ে তার নসিহতমূলক দিনই কথাগুলো শোনা, শ্রবণ করা। চার নম্বর নসিহত হলো, কোন মুসলমান ভাই যখন আপনার সামনে হাঁচি দিবে, সে যখন বলবে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহর উত্তরে আপনার হাঁচির জবাব দিতে হবে ইয়ারহামুকাল্লাহ। পাঁচ নম্বর হক হলো, পাড়াপড়শি বন্ধু বান্ধব মুসলমান যখন অসুস্থ হবে তখন সেই অসুস্থ মুসলমানকে দেখতে যাওয়া, তাকে এরকমভাবে আশ্বাস দেওয়া আপনি সুস্থ হয়ে যাবেন, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ করে দিবেন, এরকম সুন্দরভাবে তাকে বুঝায় শুনে আসা। ছয় নম্বর হক হলো, মুসলমানের একটা মুসলমান যখন মারা যাবে তার জানাজার নামাজের মধ্যে শরিক হওয়া। এই জানাজার ফজিলতি আজকে আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ। জানাজার নামাজে শরিক হওয়া এবং সম্ভব হলে জানাজার নামাজ শেষ করে কবর পর্যন্ত যাওয়া, কাফন দাফন দাফন শেষ করে তারপরে আসা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে বলেছেন, যদি কোনো ব্যক্তি কোনো মৃত ব্যক্তির জানাজার নামাজ শেষ করে, জানাজার নামাজ শেষ করে বাড়িতে ফিরে চলে আসে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামার মধ্যে এক কেরাত পরিমাণ সওয়াব দান করেন। আবার যখন কোনো মুসলমান বান্দা মুসলমান ভাইয়ের জানাজার নামাজ শেষ করে তাকে কাফন দাফন দিয়ে তারপরে বাড়িতে আসে, সেরকমভাবে দুই কেরাত সওয়াব লাভ করে। সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক কেরাত এবং দুই কেরাত আমরা বুঝতে পারলাম না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামকে জানাই দিয়েছেন, কেরাত বলা হয়, এক কেরাত হলো উহুদ পাহাড় পরিমাণ সওয়াবকে বলা হয় এক কেরাত, এক উহুদ পাহাড় পরিমাণ সওয়াবকে বলা হয় এক কেরাত, দুই উহুদ পাহাড় পরিমাণ সওয়াবকে বলা হয় দুই কেরাত। তাহলে আমরা কি বুঝতে পারলাম, যদি কোনো বান্দা জানাজার নামাজ পর্যন্ত শেষ করে দেয় তাহলে সে এক কেরাত সওয়াব পাবে, এক উহুদ পাহাড় পরিমাণ সওয়াব পাবে। আর যদি কোনো বান্দা জানাজার নামাজ শেষ করে মৃত ব্যক্তির কবর পর্যন্ত গিয়ে দাফন শেষ করে আসে তাহলে দুই কেরাত সওয়াব পাবে, মানে দুই উহুদ পাহাড় পরিমাণ সওয়াব তার আমলনামায় লিপিবদ্ধ করে দেওয়া হবে। তাহলে আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব জানাজার নামাজ শেষ করে ওই মৃত ব্যক্তির দাফন পর্যন্ত আমরা যাওয়ার জন্য, তাহলে আমরা দুই কেরাত সওয়াব পাবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বললাম বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। আশা করি আপনারা বুঝতে পারছেন, সংক্ষিপ্ত আকারে বুঝতে পারছেন যে জানাজার নামাজের ফজিলত সমূহ, জানাজার নামাজের ফজিলত সমূহ এবং দাফনের ফজিলত সমূহ আপনারা বুঝতে পেরেছেন।